হ্যালো ভিউয়ার্স, গোপনে কাভার ভ্যানে করে পাচার করা হচ্ছিল হাজার কোটি টাকার মাদক, কিন্তু দুর্ভাগ্যবশত গতি হারিয়ে পুলিশ স্টেশনের সামনেই পুলিশের একটি টহল গাড়িতে ধাক্কা মারে কাভার ভ্যানটি। এতেই বাদে বিপত্তি, বিপুল পরিমাণ মাদক সহ পুলিশের হাতে গ্রেপ্তার হয় পাচারকারী। সোমবার অস্ট্রেলিয়ার একটি সিডনি নামক পুলিশ স্টেশনের বাহিরে এই ঘটনা ঘটে। প্রতিবেদনে জানানো হয়, পুলিশ স্টেশনের বাহিরে পার্ক করা পুলিশের একটি টহল গাড়িতে প্রথমে ধাক্কা মারে কাভার ভ্যানটি। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই দ্রুত কাভার ভ্যান চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় চালক। পরে পুলিশ প্রায় এক ঘন্টা ধাওয়া করে শহরের উত্তরে স্টট নামক এলাকা থেকে কাভার ভ্যান সহ চালককে গ্রেপ্তার করে। প্রতিবেদনে আরও বলা হয়, আটকের পর ভ্যানের ভেতর তল্লাশি চালায় পুলিশ। তখন 273 কেজি ক্রিস্টাল ম্যাথ নামক মাদকদ্রব্য পাওয়া যায় ভ্যানের ভেতর। মাদক বাজারে যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 1,200 কোটি টাকা। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হয় 28 বছর বয়সী ওই কাভার ভ্যান চালককে। তার বিরুদ্ধে মাদক পরিবহন ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়। অস্ট্রেলিয়াতে প্রায় সময় এই মাদকদ্রব্যকে ঘিরে অপরাধ সংঘটিত হয়। ক্রিস্টাল ম্যাথ নামক এই মাদক স্থায়ীভাবে আইস নামে পরিচিত। সেখানকার পুলিশ এই মাদক দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্তই। অনুসন্ধান 24-এর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।